এবার আমরা আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে, যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত, মসজিদে আকসার সাথে যুক্ত। এক, গলিবাতের রোম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন রোমরা বিজয় হবে। এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর, ওমর, উসমান তারা খুশি হলেন। কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে। এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নি পূজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল, জেরুজালেম দখল করে নিয়েছিল। তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নি পূজকরা যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল, আর মক্কায় থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা কষ্ট পেয়েছিল। আবার যখন রোমানরা, বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, ইস্তাম্বুল, কনস্টান্টিনিপল, কুস্তুনতুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদ আকসা তাদের দখলে নিয়ে নিল, তারা হলো খ্রিস্টান, তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি। ঘটনা দেখেন, ঘটনাটা বুঝেন, যে যখন পারস্যের অগ্নি পূজকরা মসজিদ আকসা দখলে নিচ্ছে, মক্কায় থাকা মুশরিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে। ঘটনা ঘটতেছে হাজার বছর, হাজার মাইল দূরে। এবার পারস্যের অগ্নি পূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদ আকসার দখল নিচ্ছে, সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গলিবাতের রোম। আর মক্কায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছে, মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে। ঘটনা কি? এখান থেকে বোঝা যায় যে আকীদা যেটাই হোক, যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে, এটাতে তিনি খুশি। দলিল কোরআনের আয়াত। এটা গেল এক। দুই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আকসাই, যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদ আল আকসা আল্লাযী বারাকনা হাওলা, ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। মেয়েরাজে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই, মসজিদ আকসা থেকে গেছেন সপ্তমাস মানে, আর মসজিদ আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন। এটা হলো রাসুল সাল্লামের জীবনে মসজিদ আকসার সাথে ইসলামের সম্পর্ক, মসজিদ আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক। তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক, তৃতীয় এবং আশ্চর্য, অতি আশ্চর্য, অতি আশ্চর্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। তার বাপ, তার দাদা, তার চোদ্দ গোষ্ঠী, তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে। তার দাদা কাবার রক্ষক, তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখী হয়ে। কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসা মুখী হয়ে। অথচ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র, আমার বাপ দাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে, আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে, তারপরেও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে, কাবাকে পাশে রেখে। সতেরো মাস কাবাকে পাশে রেখেই, সতেরো মাসের কিছু মাস হবে, কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন, আর বাকি কিছু মাস মদিনায়। মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে। আমার ছোট্ট চিন্তা, আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহানাহু তাআলার এটাই হেকমা ছিল, আল্লাহ সুবহানাহু তাআলার এটাই হেকমা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে, কাবার পাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে। এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের, এই মসজিদে আকসা উম্মতে মোহাম্মদের, এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে, তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে। এ কথাই সত্য, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না, বা বুঝেন না, বা হয়তো বোঝার চেষ্টা করেন না। জি হ্যাঁ, হয়েছিল।
رسول الله صلى الله عليه وسلم যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র 100 কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র 100 কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তার হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরো একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদে আকসার সাথে সম্পৃক্ত সেই ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহিহ বুখারীর প্রথম দিকে ওহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাইবিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্তভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তা তোমরা জানিয়ে বলো না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেল আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হবে তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত বললাম না ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে মক্কায় ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদ ইসলাম তারা খাতনা করে তো বলে ঘটনা কি বলো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা ঘটনা মোহাম্মদ ইসলামের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদ ইসলামের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদ ইসলামের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাচ্চা হিরাক্লিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদ সাল্লামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখি ওইও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদ সাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু সুফিয়ান বলছে না মোহাম্মদ সাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাক্লিয়াস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আসলামের আগে তার বংশে কেউ রাজা ছিল তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক্লিয়াস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহু আকবার এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য এক মুতা আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা যাকাত অস্বীকার করলো উম্মতে মুহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফ্রি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় করো মসজিদে আকসা বিজয় করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় সম্ভব হয়নি
তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আরেকদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ারমুকের যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবী মৃত্যুবরণ করেছিলেন 3 লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ারমুকের যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু উবাইদা ইবনুল জাররাহ কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রোমানদের 3 লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন ফালা তুহাউউলান্নাকা কাসরাতুহুম ওয়ালা তুওয়াহিশান্নাকা ক্বিল্লাতাল মুসলিমিন ফাইন্নাল্লাহা মাআকুম ওয়া লাইসা ক্বালিলাম মিন আল্লাযীনা কানাল্লাহু মাআহুম ওমর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয় বলেন আল্লাহু আকবার ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মুমিনিন তো সাহায্য পাঠালো না কি করা যায় খালিদ বিন ওয়ালিদ বলছে আপনাকে একটা কথা বলবো শুনবেন তো বলে হ্যাঁ বলেন শুনবো বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন যদিও আপনি প্রধান সেনাপতি কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন ঠিক আছে আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন খালিদ বিন ওয়ালিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা 6 দিন যুদ্ধ হয়েছিল ইয়ারমুকের ইয়ারমুকের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা বিজয় হলো হাইফা বিজয় হলো আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালেম মসজিদে আকসার চারিদিকে একত্রিত হয়ে গেল মসজিদে আকসার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা তখন সাহাবী ছিল 4,000 কত হাজার 4,000 সাহাবী ছিল সেই দিন কিন্তু যেহেতু মুসলমান মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক এই জন্য পাল্টা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে একবার সালাহউদ্দিন আইয়ুবের আমলে একবারও এক ফোঁটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে এক ফোঁটাও না একবারও না এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করলো না তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দূত পাঠাতে থাকলো চাবি সমর্পণ করেন আত্মসমর্পণ করেন তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব পাদ্রী বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে তো বলে আবু উবাইদা ইবনুল জাররাহ উনি ওনার তাওরাত জাবুর ইনজিল যা কিতাবাদি ছিল তা খুলে দেখে না এনার হাতে তো জেরুজালেম বিজয় হবে না তখন আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আছেন মদিনায় তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন হ্যাঁ ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে আপনি তাহলে তাকে ডেকে পাঠান আমি তার হাতেই চাবি সমর্পণ করব তখন আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর ইবনুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন আনা আতি আমি আসতেছি আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখাল নিয়ে একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন কখনো তিনি উটের পিঠে আর কখনো রাখাল উটের পিঠে এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন যেটা তিনি মদিনা থেকে মসজিদে আকসা গেছিলেন এটা ছিল সেই রাস্তার ঘটনা এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য
সম্মানিত উপস্থিতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন জেরুজালেম শহরের নিকটে গেলেন তখন আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টানতেছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উটের রশি ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে জীর্ণ শীর্ণ জামা তো আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নজরাতা কিল্লা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন করেছেন কি 4000 সাহাবী আজ এই জেরুজালেম মসজিদ আকসা ঘিরে রেখেছে মসজিদ আকসা বিজয় হবে ভিতরে শত শত পাদ্রী অপেক্ষা করছে আজকে আমিরুল মুমিনিন আসবে খলিফাতুল মুসলিমিন আসবে আর সে অবস্থায় আপনি রশি ধরে টানছেন রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উটের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এ অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে এই বাক্য আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতির ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন কুননা কওমান আদিল্লা আরে বলো কি আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে আমরা ছিলাম মক্কার কোন জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল কুননা কওমান আদিল্লা না আমাদের ছিল কোনো নাম না কোনো পরিচয় না কোনো পদ না কোনো পদবি না কোনো মান না কোনো সম্মান না কোনো শক্তি না কোনো সামর্থ্য বলো কি আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম আর আজ আল্লাহর নবীর উপর ঈমান আনার পরে মাত্র 23 থেকে 30 বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমি থেকে উঠিয়ে জঙ্গল থেকে উঠিয়ে অন্ধকার যুগ থেকে উঠে যে মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না কেউ জানতো না কেউ চিনত না সেই মরুভূমি থেকে উঠিয়ে আমি ওমর ইবনুল খাত্তাব আজ মসজিদে আকসা বিজয় করতে আসছি কোন মসজিদে আকসা কোন জেরুজালেম যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম কোথায় ইব্রাহিম আলাইহিসসালাম কোথায় লূত আলাইহিসসালাম কোথায় ইসহাক আর ইয়াকুব কোথায় মূসা আলাইহিসসালাম এই জেরুজালেম বিজয় করতে যে পারলেন না সিনাই মরুভূমিতে মারা গেলেন কোথায় ইউসা বিন নূন যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন কোথায় দাউদ আর সুলাইমান আলাইহিসসালাম যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে কোথায় তারা কোথায় মারিয়াম আলাইহিসসালাম যিনি এই মসজিদের খাদেম ছিলেন কোথায় ঈসা আলাইহিসসালাম যিনি এই শহরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তাব বিজয় করছে মানে কি মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে আর আমি ওমর ইবনুল খাত্তাব ছিলাম কোথায় আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায় আর আজ আছি কোথায় এটা কি কাপড় দিয়ে এটা কি আমি উটের রশি ধরে টানছি এটা দিয়ে আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটা দিয়ে আযানাল্লাহু বিল ইসলাম ও বিল কিতাব আল্লাহ আমাদেরকে আজকে সম্মান দিয়েছে এই ইজ্জত দিয়েছে এই ক্ষমতা দিয়েছে এই শক্তি দিয়েছে ইসলামের কারণে কোরআনের কারণে বলেন আল্লাহু আকবার আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই মুসলমানেরা মাজলুম কেন মুসলমানদের মধ্যে ইসলাম নাই মুসলমানদের মধ্যে কোরআন নাই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি ইউসা বিন নূন শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি ঈমান দিয়ে আমল দিয়ে তাওয়াক্কুল দিয়ে বিজয় করেছে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি মাত্র 300 জন নিয়ে তিনি জেরুজালেম বিজয় করেছেন তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতের বিরুদ্ধে কিসের ভিত্তিতে আল্লাহর দয়া আল্লাহর রহমত ঈমান আমল আকীদার ভিত্তিতে তাকওয়া এবং পরহেজগারিতার ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করেছে কিসের ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি না কাপড় চোপড়ের শান শওকত না ক্ষমতার শান শওকত না টাকা পয়সার ক্ষমতা বরং ঈমানের জোর আমলের জোর আল্লাহ ভরসার জোর আল্লাহ ভীতির জোর তাকওয়া পরহেজগারিতার জোর আর ওই তাকওয়া পরহেজগারিতা ওই আল্লাহ ভীতি ওই আল্লাহ ভরসা ওই আমল ওই আকীদা
যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক তারা জেরুজালেম মসজিদ আকসা বিজয় করতে পারবে না আমল নাই মুখে নাই দাড়ি প্যান্ট টাকনুর নিচে পর্দা নাই এই রকম বেআমল দিয়ে বেতাকওয়া দিয়ে বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমই নেতা পাঠাবেন ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন ওই রকমই পরহেজগার কওম তৈরি করবেন ওই রকমই তাকওয়াবান জাতি তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনোদিন তাহলে ঈসা আলাইহিস সালামের সাথে ইমাম মাহদির সাথে যারা তাকওয়া পরহেজগারিতা আল্লাহ ভীতি আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবে এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই পৃথিবীর মুসলমানদেরকে বাঙালিদেরকে বাংলাদেশীদেরকে যেই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয় হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদ আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদ আকসা বিজয় করতে পারবেন না মসজিদ আকসা বিজয় করতে হলে ওই ঈমান লাগবে ওই আমল লাগবে ওই তাকওয়া লাগবে ওই পরহেজগারিতা লাগবে যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ ওমরকে দিয়েছিলেন যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ দাউদকে দিয়েছিলেন যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহউদ্দিন আইয়ুবকে দিয়েছিলেন যেই তাকওয়া যেই পরহেজগারিতা আল্লাহ ইউসা বিন নুনকে দিয়েছিলেন ওই তাকওয়া ওই পরহেজগারিতা যেই দিন আসবে বা ওই তাকওয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করব হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই দিন করব সেই দিন বিজয় আসবে